এক বুড়ি ফেসবুক ফলোভার মানে ওই আর খালি পেম করে বুড়ি ফেসবুকে ওর ছবি দেয় না ওই অন্য কোন মেয়ের ছবি কালেক্ট করে দেয় এটা দেখে এক যুবক পাগলা হয়ে গেছে একশ বুড়ি বলতেছে আমার আপাতত ইন্টারনেট কিনা টাকা নাই তুমি বিকাশ নম্বরে একটা হাজার টাকা দাও যুবক দেখতেছে এইরকম লাভলি লাভলি একটা মেয়ে আমার সাথে পেম করতেছে 1000 কোন ব্যাপার হলো না এরকম আর যা আসলে তবিল তাবল সব দিয়ে পরে বলছে এতদিন হলে প্রেম করতেছি মুসানবির মতন রব্বি আর আল্লাহ তোমাক দেখ পার চাই খালি ফেসবুকে প্রেম হয় তখন বুড়ি বলতেছে লাল তারা নি লাম তারা নি আমাকে দেখ পার পাবো না একটা মেয়ে ইচ্ছা করলে এক এক হাজার যুবককে নষ্ট করবে এক পরিমণি এক পরিমণি ইচ্ছা করলে এক এক কোটি যুবককে নষ্ট করবে জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ মরদের কোনো পাওয়ার নেই মরদের কোনো ভাবে না একটা মরদ ইচ্ছা করলে একশো জন মেয়ে নষ্ট করবে এই পাওয়ার আল্লাহ মরদকে কে দেয়নি কিন্তু একটা নারী ইচ্ছা করলে গোটা সমাজ নষ্ট করে দিবে ধরে কোন কথা ঠিক কিনা আপনি জানেন একটা মেয়ের কি পাওয়ার একটা মেয়ে যদি ফেসবুকে একটা ছেলেকে কয় আই লাভ ইউ মেয়েটা কালো না বুড়ি না ছুড়ি ওইদিকে খেয়াল নেই লাভ ইউ শোনাই পাতলা হয়ে গেছে ওই তখন থেকে শুরু করতে আমার এলাকায় এরকম ঘটনা ঘটছে এক বুড়ি ফেসবুক মানে পরে ওই আমার কালি প্রেম করবে বুড়ি বুড়ি ফেসবুক আমার ছবি দেয় না ওই অন্য কোন মেয়ের ছবি কালেক্ট করে দেয় এটা দেখে এক যুবক পাগলা হয়ে গেছে এক বুড়ি বলতেছে আমার আপাতত ইন্টারনেট কেনার টেকা নেই তুমি বিকাশ নম্বরে একটা হাজার টাকা দাও যুবক দেখতেছে এইরকম লাভলি লাভলি একটা মেয়ে আমার সাথে প্রেম করতেছে এক হাজার কোনো ব্যাপার হলো

আপনার যারা মেয়ের বাবা আছেন আপনার মেয়েদের প্রতি আপনার একটু খেয়াল করবেন মেয়েদের জন্যে পায়জামা বলেন শাড়ি বলেন যে পোশাক পরবে এটা টাকনুর তলে পরা লাগবে ধরে কোন কার তলে টাকনুর তলে মেয়েদের পড়তে হবে আর ছেলেদের পড়তে হবে টাকনুর উপরে আপনার মেয়েটা প্লাজো উপরে হাই হিল পরে কিল কিল করে রাস্তায় করে অন্যটা বুকের মাফলা বানায় দিছে আপনি বাবা হিসাবে যদি কিছুই না বলেন তাহলে আদ দাউস উলায় দোখুল জান্না আদায়ুস উল্লাদ ফুলুল জান্না দাউস কোনদিন জান্নাতে প্রবেশ করবে লাইন করবে সাহামরা বললেন দায়ুস কোন নারী নবী বললেন দায়ুস কোন নারী না ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না তাহলে আমার অধীনে আপনার বউ আছে না নাই আমার বউ আছে না নাই যরে কোন আছে না নাই আমার অধীনে আপনার আমার যুবতী মেয়েটা আছে না নাই কথা কয় না কেন আমার আপনার যুবতী মেয়েটা আছে না নাই যুবতী হওয়া লাগবে কারণ নয় বছরের মেয়ে فاطمه এই মায়েরা যারা বর্দারণ তরালে তরালেভ একটু মজুদার শোনেন নবী ঘরের মধ্যে ঢুকে দেখে নয় বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি হাসতেছে আপনারা বলেন তো নয় বছরের মেয়ে যদি হাতের শুরু দিয়ে মুসকি ভুসকি হাসে তাহলে আমরা কি বলবো মা দেখি তো ভালোই বানাইছে কিন্তু আল্লাহ নবী ঘরে না ঢুকে ব্রেক করে বারান্দায় থাকলেন ফাতেমা চমকে গেল সেই বাবা ঘরে ঢুকে আমাকে মা মা বলে আদর করবেন আর সেই বাবা কেন বারান্দায় বাইরে গিয়ে দেখে নবীর চোখদার দরদ করে সারা পানি পড়তেছে ফাতেমা চমকে বলে বাবা এমন করে আপনি কেন কাঁদতেছেন আল্লাহ নবী বলেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায়া দিবে সবার আল্লাহ না আচ্ছা খুব বেশি ওয়াজ করছে রবি যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দিলেন এই যে দুটো চুরি পড়ছিল এই দুইটা চুরি খুলে মাটির থাইলা দিলেন নবী দৌড়ে গিয়ে ওই দুইটা চুরি করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন ফাতেমা বলতেছে বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে রাগ করে বারান্দায় থাকলেন ঘরের মধ্যে ঢুকলেন না সেই চুরি ফাইলা দিলাম আপনি কেন করে জামার পকেটে ঢুকাইলেন আল্লাহ নবী বলেন ফাতেমা তুই আমার কাছে আয় তোমা যেই ফাতেমা নবীর কাছে আইছে সঙ্গে সঙ্গে নবী ফাতেমার কপালে একটা সুমা খায় নিজের মেয়েরা যদি সাত বছর নয় বছর দশ বছর বারো বছর হয় মাঝে মধ্যে মেয়েদের চুমা খাবেন তাই বলে মুখত খাবেন না যে হাতত খাবেন কপালে খাবেন দেখবেন আপনার মেয়ে আপনার কথা মতো চলবে জরে কোন কথা ঠিক কিনা নিজের মেয়েকে একটু চুমা খাবেন বাজার মেয়েদের খেলে হাত এক ধরে মা দেখতে হাতটা আল্লাহ নবী ফাতেবার কবলে চুমাতে বললেন মা এই দুইটা সুরে আমি যত্ন করে দিব শুধু সুরই যত্ন করব না একদিন তোমার নাক খুঁড়াই দিব নাকে ফুল পরায় দিব নাক খুঁড়াতে কিন্তু কষ্ট হবে তারপরও মেয়েরা কষ্ট করবে কি করবে না কথা কতক্ষণ একদিন তোমার কানে দুল পরায় দেবো একদিন তোমার গলায় মালা পরায় দিব ফাতেমা বলে কবে 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 বাবা কবে আল্লাহ নবী বললেন সেদিন তোমার বিবাহ হবে নবী বললেন ফাতেমা মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য একটা পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে সেই পুরুষ হল তার স্বামী স্বামী ছাড়া অন্য কোন আপনারা কেমন কথা বুঝলেন বুঝলেন মেয়েরা কেবলমাত্র কয়েক ধীর জন্যই সাজবার দুলা ভাইয়ের জন্য শালি না ভাবি দেওয়ানার জন্যই পারবে আজগার গুলা কার জন্য কার জন্য সাজে আমার বউ তো আমার জন্য একদিনও সাজলো না আমার বইয়ের কত মালা বালা কাপড় চোপড় ভালো সব তুলে রাখছে কোনো জায়গা যখন যাবে তখন এইগুলা বাইর করে পড়তেছে স্বামী খাটত বসে মন ভার করে আছে বউ কে মন ভার কেন বলে মন ভার করার কারণ হলো তুমি কোথায় যাবা বউ কে ঠিকই কইছে আমি তো মুখ জায়গা বেড়াবার যাবো স্বামী বলে এই জন্যই তো মন ভার তুমি যখন বেড়াবার যাবা তখন সাজা গুজা যাবা আর বাড়ির আমার সামনে পেতনি হয়ে থাকবা নবী বলেছেন মেয়েরা কেবল মাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা যায়। আজকে যদি মেয়েরা যদি না সাজে মেয়েরা যদি বেপর্দা না হয় বাংলাদেশের একটা যুবকের ধর্ষক হবে ধর্ষণপ্র বাংলাদেশ চাইতে গেলে আমি সরকারকে বলবো যে আমাদের ছেলেদেরকে যদি ভালো রাখতে চান তাহলে পর্দার আইনটা পর্দার বিধানটা সমাজের মধ্যে চালু করা দরকার ধরো ঠিক আমার মায়েরা বোনেরা মনের একটু দিয়ে শোনেন বাইজিদ বোস্তি বাইজিদ বোস্তমি চার রাকাত নামাজের মধ্যে কানতেছে আল্লাহর কাছে আল্লাহ আমি যুবকদের কাছে না যায় আমি হেড অফিসের মধ্যে ঢুকছি হেড অফিস বোঝেন মেয়েরা হলো হেড অফিস হেড অফিসের মধ্যে ঢুকছে আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাহিরের সমস্ত যুবক ভালো হয়ে যাবে কথা কয় না পরিমণি যদি বোরকালি হয় পরিমণি যদি ভালো হয় বাংলাদেশের মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে আপনারা বলেন আমাদের ছেলেরা কি খারাপ এই কথা কেন আমাকে ছেলেরা কি খারাপ আমি হিসাব নিকাশ করে দিয়েছি আমাদের বাংলাদেশের একটা যুবক খারাপ একটা যুবক খারাপ না এই যুবকদেরকে খারাপ করছে এই মেয়েরা কারণ তোমাদের দায়িত্ব হলো ঘরের মধ্যে থাকো তোমরা ঘরের বাহির হবা না এটাই হলো আল্লাহ নাই যদি কোনো প্রয়োজনে তোমরা ঘরের বাহির হও তাহলে পর্দা নিয়ে বের হওয়া লাগবে কথা কার তো মেয়েরা যদি ব্যাপার দেখে রাস্তায় হাই হিল করে কিলকিল করে তা আমাদের যুবকেরা কি করবে আমাদের যুবকেরা বলবে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে 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 কে কোন করবে না আমাদের যুবকদের কোনো দোষ নেই আমি আমার মা বোনদের জন্য বলতেছি মা আর বেশি সময় আপনাদের কথা বলবো না কারণ আত্তাকুল্লাহা হাককাতু কাতিহি এইটা বোঝানোর পরে আমার তিন নম্বর বিষয় হলো ওয়ালা লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন